তোমরা যারা মাধ্যমিক 2024 সালের পরীক্ষায় পাশ করে ক্লাস ইলেভেনে উঠেছো, আশা করি তোমরা সকলেই জানো যে ক্লাস ইলেভেনের সিলেবাস এবং পরীক্ষার পদ্ধতি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ তোমরা 2025 সালে ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষা দেবে, তো তোমাদের পরীক্ষা কিন্তু সেমিস্টারে হবে, দুটো সেমিস্টার হবে বছরে, অর্থাৎ দুটো পরীক্ষা। তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি প্রথম যে সেমিস্টার হবে সেই সেমিস্টারের সম্পূর্ণ বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করব। বাংলায় তোমাদের প্রথম সেমিস্টারের জন্য কী কী পড়তে হবে এবং কোথা থেকে কত নম্বর প্রশ্ন আসবে সেটা সম্পূর্ণ আলোচনা করব। আর বলে রাখি, তোমাদের সেমিস্টার ওয়ানে কিন্তু সম্পূর্ণ ছোট প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের বড় ছোট প্রশ্ন মিলিয়ে প্রশ্ন হবে। ক্লিয়ার? তো তোমাদের প্রথম সেমিস্টারের জন্য কিন্তু শুধু রকমের ছোট প্রশ্ন পড়তে হবে, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন পড়তে হবে, এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা 40 মার্কের হবে। তো আজকে সেই প্রথম সেমিস্টারের পরীক্ষার বাংলার সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা কোন কোন বাংলার জন্য কী কী পড়তে হবে এবং কোন অধ্যায় থেকে, অর্থাৎ কোন গল্প কবিতা থেকে কত মার্কস আসবে, সম্পূর্ণ তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটাও কিন্তু আলোচনা করে দেবো। ক্লিয়ার? আর তাই চাইলে তোমরা কিন্তু সিলেবাসটা খাতায় লিখে নিতে পারো, অথবা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারো। সিলেবাস কী করে ডাউনলোড করবে তারও কিন্তু পদ্ধতি একটার ভিডিও আমি আপলোড করে দিয়েছি, সেটি কিন্তু দেখে আসো, সেটি দেখলে সম্পূর্ণ তোমরা কিন্তু সিলেবাসটা ডাউনলোড করতে পারবে। তো শুরু করছি, দেখে নাও। দেখো সিলেবাসটা আমার হাতে, আমার এখানে স্ক্রিনে তোমরা দেখতেই পারছো, এখানে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ দুটোরই সিলেবাস আছে। যেহেতু ক্লাস ইলেভেনে তোমরা পড়ছো, তাই ইলেভেনেরটাই আলোচনা করে দিচ্ছি। সাবজেক্ট বেঙ্গলি। দেখো সিলেবাসের নিচে গেলে প্রথমে, দেখো প্রথমে আছে হচ্ছে, এখানে হচ্ছে তোমাদের কোন গল্প কবিতা থেকে কত নম্বর প্রশ্ন আসবে, মানে কটা প্রশ্ন আসবে, ক মার্কের প্রশ্ন আসবে, সব এক মার্কের প্রশ্ন হবে, অর্থাৎ কটা প্রশ্ন আসবে এখানে লেখা আছে। এটা আমি পড়ে দেখছি, আগে আমি কী কী আছে সিলেবাসে সেটা প্রথমে দেখে নিই। দেখো বাংলা ক একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান, ক মানে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যাদের বাংলা তাদের, অর্থাৎ তোমাদের যারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে, সেমিস্টার ওয়ান, পূর্ণমান 40, অর্থাৎ পূর্ণমান অর্থাৎ পুরো 40 মার্কের পরীক্ষা হবে, এমসিকিউ থাকবে সব। দেখো প্রথমে আছে গল্প, গল্প একটা আছে, পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা একটা গল্প আছে। তারপরে দেখে নিই প্রবন্ধ আছে, বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটা রয়েছে, কবিতা রয়েছে দুটো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছে, মাইকেল মধুসূদন দত্তর। তারপরে সাম্যবাদী রয়েছে, কাজী নজরুল ইসলাম, সাম্যবাদী, কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী রয়েছে। তো তোমাদের দুটো কবিতা রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদী, এই দুটো কবিতা রয়েছে, একটা প্রবন্ধ বললাম, একটা গল্প বললাম। নেক্সট আছে আন্তর্জাতিক গল্প, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজ, অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট ভারতীয় কবিতা আছে এখানে, ভারতীয় কবিতা কী আছে, চারণ কবি, ভাড়ভাড়া রাও, অনুবাদ শঙ্কর ঘোষ। তো ভারতীয় কবিতা আছে একটি। ভাষা, ভাষা অংশ থেকে কী কী আছে, বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার এবং বাংলা ভাষার বৈচিত্র্য। একটা ভাষা থেকে আছে, অর্থাৎ তোমাদের বাংলা কিন্তু দুটো বই দেওয়া হবে স্কুল থেকে, টেক্সট বই, সেকেন্ড বই থেকে তোমাদের ভাষার এই কটা চ্যাপ্টার রয়েছে। তারপরে আছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, সেখান থেকে পর্ব ওয়ানে আছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, পর্ব টু আছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য, চৈতন্য জীবনী, মঙ্গলকাব্য, অনুবাদ, ইসলামিয়া ধারা এবং শাক্ত পদাবলী। তো এ কটা তোমাদের পর্ব টু থেকে রয়েছে। তো এই ছিল বাংলা সিলেবাস, অর্থাৎ বাংলায় কী কী তোমাদের পড়তে হবে, আর একবার দেখিয়ে দিচ্ছি, চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। তো এ কটা রয়েছে বাংলা, তোমাদের কী কী পড়তে হবে, আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো সেমিস্টার ওয়ান, এরপর চলে আসি মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কোথা থেকে কত নম্বর তোমাদের দেওয়া হবে। দেখো এই যে সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেন, এখান থেকে দেখো গল্প থেকে তোমাদের টোটাল 8 মার্ক আছে, অর্থাৎ একটি গল্প পড়লে তোমরা কিন্তু এখানে 8 মার্ক, অর্থাৎ 8খানা এমসিকিউ প্রশ্ন আসবে। আর বলে রেখে দেখো এমসিকিউ প্রশ্ন মানে শুধু একটা প্রশ্ন, চারটে অপশন ধরে সেমনভাবে নয়, কিন্তু এভাবে কিন্তু অনেক ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে, স্তম্ভমিলাও হতে পারে, ব্যাখ্যা হতে পারে, সেগুলো কিন্তু আসতে পারে, কারণ সেটা নোটিশ দিয়ে কিন্তু বোর্ড জানিয়ে দিয়েছে। ক্লিয়ার? যে এত সোজা সহজভাবে তো হবে না, যে একটা প্রশ্ন দিলে চারটে এমসিকিউ দিলে তো খুব সহজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের টাইপের এমসিকিউ প্রশ্ন আসবে, থাকবে এমসিকিউ প্রশ্নই কিন্তু অনেক টাইপের আসবে। ক্লিয়ার? তারপরে প্রবন্ধ, প্রবন্ধ দিয়ে 5 মার্ক থাকবে, কবিতা থেকে থাকবে 7 মার্ক, আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা মিলিয়ে থাকবে 5 মার্ক, ভাষা থেকে 10 মার্ক, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে 5 মার্ক। এখানে দেখো ভাষা থেকে কিন্তু 10 মার্ক থাকবে, সেক্ষেত্রে ভাষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভাষা, তারপরে গল্প, গল্পতে একটা গল্প থেকে 8 মার্ক থাকবে, আর ভাষা থেকে কিন্তু 10 মার্ক থাকবে, সেক্ষেত্রে এগুলো কিন্তু জোর থেকে পড়তে হবে।
আর এই যে গল্পগুলো বললাম এর সম্পূর্ণ ব্যাখ্যা এবং সাজেশন কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবে, তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো। আর এভাবেই কিন্তু আমাদের ইংলিশ আর বাকি যেই সমস্ত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের কিন্তু সিলেবাস একে একে আলোচনা করে দেবো। আর যেই সাবজেক্টের সিলেবাস তোমরা আগে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখানে দেখতে পাচ্ছ তোমার গল্প থেকে 8, আর প্রবন্ধ থেকে 5, 8, 5, 13, কবিতা থেকে 7, 20, আন্তর্জাতিক গল্প 25, 5, 25, 10, 35, আর 5, 40। তো এই হয়ে গেল তোমাদের টোটাল 40 মার্কের মার্কস ডিস্ট্রিবিউশন। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এর পরবর্তীতে তোমাদের অন্যান্য সাবজেক্টেরও কিন্তু এভাবে সিলেবাস আলোচনা করে দেবো, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশান নিয়ে।